আজকে আপনাদের সামনে সিরিয়াল পিঠার রেসিপি দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি সিরে, এটা আস্ত নারকেল, ময়দা, চিনি, তেল। এই সিরেটি আমি এক ঘন্টা আগে ভেজে আছি, নরম তুলতুলে হয়ে গেছে। এই সিরেটা ভালো করে চটকায় নিতে হবে, নারকেলটা ফাটিয়ে নিতে হবে। এবারটা নারকেলটা কুড়ানোর জন্য এটা কুড়ানি নিয়ে আসি, এটা নারকেলটা কুড়ানো হবে। নারকেল কুড়ানো হয়ে গিয়েছে, সিড়েটা এবার ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। একটু ময়দা মিশিয়ে নিতে হবে। সিড়েটা এবার মাখানো হয়ে গেছে, এবার আকাটা ধরাই নেব। এবার নারকেল কুড়াটা দিয়ে দেব। এবার চিনি দেব। এবার নারকেলের ছাইটা মেরে নেব। এই নারকেল আপনারা চিনি বাদে গুড় দিয়েও করতে পারেন, গুড় দিয়েও হয়। এবার নারকেলটা লাবায়ে ফেলাবো। চিড়াটা এরকম করে গোল করে নিতে হবে। এই যে এরকম করে নিতে হবে। এবার এর ভিতরে নারকেলটা দিতে হবে। সবগুলো এরকম করে বানায় নিতে হবে। এভাবে বানায় নিয়েছি। এবারটা ভেজে নেব, কড়াইটা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব। পিঠাটা ভেজে নেব। পিঠাটা ভাজা হয়ে গেছে, এবারটা তুলে নেব। পিঠাটা ভাজা হয়ে গেছে, এবারটা নামায়ে রোস্ট করে নেব চিনির। এবার চিনিটা দিয়ে দেব। এবার জল দিয়ে দেব।
গ্যাসটা হয়ে গেছে, এবার এটা পিঠাটা দিয়ে দেব। পিঠাটা হয়ে গেছে, পিঠাটা খেতে খুব সুন্দর। আপনারা তৈরি করে খান। ভালো লাগলে আমাদের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে দেন।